আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসি, বিভাগীয় প্রধান হিসেবে প্রসূত ও স্ত্রী বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছি। মার্চ মাস ইতিহাসে স্মরণীয় এবং ঐতিহাসিক মাস। এই মাসের 17 তারিখে জন্ম হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ মানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। এই মাসেই আমরা আজকে কথা বলব এন্ডোমেট্রিওসিস নিয়ে, অর্থাৎ কিনা মেয়েদের একটি কঠিনতম রোগ নিয়ে, যে রোগটি সম্পর্কে কথা বলা উচিত এবং জনসাধারণের জানা উচিত, সেজন্যই আমরা কথা বলছি আজকে। এবং এই মার্চ মাসকেই এন্ডোমেট্রিওসিস সচেতনতার মাস হিসাবে সারা বিশ্বে পালন করা হয়। এন্ডোমেট্রিওসিস কি এটা সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা হলেও জানি এবং কিছুটা সচেতনতা আমি মনে করি যে বাংলাদেশের মেয়েদের হয়েছে। তারা জানে যে এন্ডোমেট্রিওসিস একটা জরায়ুর একটা লেয়ার, সেটা যদি জরায়ু ছাড়া অন্য কোনো জায়গায় প্রতিস্থাপিত হয় অর্থাৎ থাকে, তাহলে সেখানে আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ এক্টোপিক এন্ডোমেট্রিওসিসও বলে থাকি, অনেক সময় বলি এন্ডোমেট্রিওমা, অনেকগুলো নামে কিন্তু আমরা একে বলে থাকি। এখন এই এন্ডোমেট্রিওসিস নিয়ে আমরা এত কথা বলছি কেন, বলা দরকার কি আদৌ আছে? হ্যাঁ, কথা বলতে হচ্ছে এই কারণেই, কারণ এই রোগটা আসলে একদম একটা কৈশোর অবস্থায় যে মেয়েটার মাসিক প্রথম শুরু হয় সেই মেয়েটাকেও আক্রান্ত করতে পারে এবং একজন মধ্যবয়সী নারী তাকেও কিন্তু আক্রান্ত করতে পারে এই রোগটা। সুতরাং এই রোগ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হবে, জানতে হবে কিভাবে আমরা এই রোগকে থামাতে পারবো, অর্থাৎ রুখতে পারবো, এটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে। এই জন্যই আমরা আজকে এটা নিয়ে কথা বলছি। এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা বলছি যে এই এন্ডোমেট্রিওসিসটা যদি হয় তাহলে এটা কী হয়। প্রথমে যেতে বলি যে এন্ডোমেট্রিওসিস হলে মাসিকের সময় একটা মেয়ের খুব বেশি ব্যথা হতে থাকে। আমরা জানি যে মাসিকের সময় একটা মেয়ের ব্যথা হয়, প্রথমে আমরা বলি যে একটু একটু করে ব্যথা হতে থাকে, কারো কারো একটু ব্যথা হয়, বেশি ব্যথা হয়, তো আমরা তাকে বলি যে প্রাইমারি ডিসমেনোরিয়া বলে থাকি, যাদের অল্প বয়সে মেয়েদের এই ব্যথা হয়। যদি একটা মেয়ের মা হওয়ার পরে ব্যথা হয় তাহলে আমরা তাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলে থাকি। সাধারণত এই ডিসমেনোরিয়াগুলো হয় মাসিকের সময় এবং ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়, কিন্তু এন্ডোমেট্রিওসিসেও এই ডিসমেনোরিয়া হয়, অর্থাৎ কিনা মাসিকের সময় যে ব্যথাটা হয় সেই ব্যথাটা যদি তীব্রতম ব্যথা হয় তাহলে সেটাকে আমরা বলছি এবং তার সাথে আরও কিছু সিমটম দেখে আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। তাহলে এই রোগটা হলে আমরা কীভাবে বুঝবো বা একজন মেয়ে কীভাবে কমপ্লেন করবে, অর্থাৎ কিনা এই রোগটার লক্ষণ কী হবে। সাধারণত দেখা যাচ্ছে যে এইরকম একটা এন্ডোমেট্রিওসিস যদি কারো থাকে বা এই রোগটা যদি কারো হয়ে থাকে তাহলে যেটা হয় যে একজন মেয়ে তার মাসিকের সময় যে ব্যথাটা হবে সেটা মাসিক শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে ব্যথাটা শুরু হবে এবং মাসিকের যখন ব্লিডিংটা বেশি হবে সেই সময় ব্যথাটা তীব্রতম হবে এবং মাসিক ভালো হয়ে যাওয়ার পরও এই ব্যথাটা থাকবে। তাহলে এই রোগটা ডায়াগনোসিস করাটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, কারণ লক্ষণটা কিন্তু আমরা বলে দিয়েছি, কিন্তু সবসময় যে একই রকম লক্ষণ নিয়ে প্রকাশ পাবে একটা রোগ তা কিন্তু না, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম লক্ষণ হতে পারে, কিন্তু এটা কমন রোগ। আমরা সাধারণত এইরকম লক্ষণ যখন পাই তখন আমাদের মাথায় প্রথমেই যেটা মনে আসে হয়তো এটা এন্ডোমেট্রিওসিস। এবং এইরকম যদি লক্ষণ নিয়ে একজন আসে তাহলে আমরা কীভাবে আসলে রোগটা সম্পর্কে জানবো বা বুঝতে পারবো, তাহলে প্রথম কথা হচ্ছে যে একজন মেয়ে যখন এরকম রোগ নিয়ে আসে আমাদের কাছে আমরা একটা ডায়াগনোসিস করি। তার ডায়াগনোসিস করার জন্য কী দরকার সেটা হচ্ছে হিস্ট্রি নিতে হবে। একজন মেয়ে কী সমস্যা নিয়ে আসছে, তার কী কী সমস্যা হচ্ছে, তার মাসিকের সময় ব্যথাটা কেমন হয়, ব্যথার ধরনটা কেমন হয়, সেটা সম্পর্কে কিন্তু আমাকে বিশদ জানতে হবে এবং বিশদ জানার জন্য তার হিস্ট্রিটা ভালো করে জানতে হবে। এবং তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করি। আল্ট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হই যে এটা আসলে এন্ডোমেট্রিওসিস কি না, কারণ আমরা বলেছি আগে যে একটা মেয়ের মাসিকের সময় যদি ব্যথা হয় সেই ব্যথাকে আমরা অনেক সময় ইগনোর করি। আচ্ছা, মাসিকের সময় ব্যথা হচ্ছে তো এটা স্বাভাবিক ব্যথা, একটু পেইন কিলার দিচ্ছি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখন যেটা বলছি যে কিশোরী মেয়েদের যে এন্ডোমেট্রিওসিসটা হয় সেটাকে আমরা যাতে কেউ ইগনোর না করি, অর্থাৎ আমরা শুধুমাত্র মাসিকের সময় ব্যথা এটা না মনে করে আমরা কনফার্ম হব যে আসলে সেটা এন্ডোমেট্রিওসিস কিনা এটা আমাকে কনফার্ম হতে হবে। এই জন্য আমাকে বিশদভাবে হিস্ট্রিটা নিতে হবে এবং আমরা শুধুমাত্র একটা আল্ট্রাসোনোগ্রাফি করলেও কিন্তু কনফার্ম হতে পারি যে সেটা এন্ডোমেট্রিওসিস কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা একজন মেয়ে এরকম ব্যথা করলে মা কিন্তু দেখা যায় যে আমরা যে কথাটি একটু আগে বললাম যে একটু শুধুমাত্র পেইন কিলার দিয়ে ব্যথা মুক্ত হয়ে যায়, তারপরে আবার এটা সে ভুলে যাচ্ছে যে ব্যথা হচ্ছে, আবার মাসিকের সময় ব্যথা হচ্ছে, আবার ওষুধ খাচ্ছে, এইভাবেই চলছে। কিন্তু একজন কিশোরী মেয়ে যদি তার এইরকম ব্যথার কথা বলে আমরা সবসময় বলছি যে
একজন মা এই ব্যথাটা যদি উনি বুঝেন যে তার মেয়ে তাকে বলছে কথাটা অথবা উনি দেখছেন যে তার মেয়ে মাসিকের সময় তীব্র ব্যথা ছটফট করছে তাহলে অবশ্যই আপনি এটাকে নেগলেক্ট না করে ইগনোর না করে আপনি আপনার মেয়েকে নিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনি কনফার্ম হয়ে নেবেন আসলে এটা এন্ডোমেট্রিসিসের ব্যথা কিনা। যদি এন্ডোমেট্রিসিসের ব্যথা না হয় তাহলে তো সমস্যা নাই, আমরা মনে করবো মাসিকের ব্যথা একটু তীব্র হচ্ছে তাহলে সেই সময় পেইন কিলার খেলে কোনো সমস্যা নেই। কিন্তু এন্ডোমেট্রিসিস আপনাকে আগে কনফার্ম করে নিতে হবে, কারণ আমরা বলছি এন্ডোমেট্রিসিসকে থামাতে হবে, কারণ এন্ডোমেট্রিসিসে ব্যথা এইভাবে বাড়তে বাড়তে এন্ডোমেট্রিসিসটা ছড়িয়ে যায়, প্রোগ্রেসিভ হয়ে যায় এবং তখন এই ব্যথা তীব্রতর হতে থাকে এবং এটা অনেকগুলো গ্ল্যান্ডকে অ্যাট্যাক করে, আক্রান্ত করে। সেই জন্য আমরা এন্ডোমেট্রিসিসের এই ব্যথাকে রুখবো, আমরা আগে থেকে এটা ডায়াগনোসিস করব। এই প্রসঙ্গে আমরা যেটা বলি যে এন্ডোমেট্রিসিসের এই যদি এন্ডোমেট্রিসিস হয় কারোর তাহলে এই এন্ডোমেট্রিসিসের পরবর্তী কিন্তু কিছু জটিলতা হয়, যেমন একজন মেয়ে এই এন্ডোমেট্রিসিসের ব্যথাকে ইগনোর করে করে যদি বড় হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে তার মা হওয়ার পথে এটা অন্তরা হয়ে দাঁড়ায়। সে যখন মা হতে চাচ্ছে তখন দেখা যাচ্ছে তার এন্ডোমেট্রিসিস অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তার একটা অ্যাডিশন হয়ে গেছে এবং পরবর্তীতে দেখা যায় যার তার যে বাচ্চা হওয়ার যে আমরা বলি যে টিউব ফেলোপাইন টিউব সেই টিউবটা ব্লক হয়ে যায় অনেক সময়। তো এই এত দিকে বা এত কঠিন দিকে আমরা না যাই, যদি আগে থেকে ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা এন্ডোমেট্রিসিসকে রুখতে পারবো। এবং যেটা বলছি যে আগে থেকেই কিছু এখন কিন্তু অনেক মেডিসিন পাওয়া যায়, যে মেডিসিনগুলো যদি আমরা একেবারে প্রথম অবস্থা থেকেই শুরু করি তাহলে কিন্তু এই ডিজিজ প্রোগ্রেসিভ যেটা হয় ডিজিজ প্রোগ্রেশনটাকে কিন্তু আমরা হল্ট করাতে পারি। তাহলে এটা কী করতে হবে, এই এন্ডোমেট্রিসিস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে কিন্তু ওষুধ খেতে হবে এবং এই এন্ডোমেট্রিসিসকে কমিয়ে রাখতে হবে, কারণ আমরা জানি কিন্তু যে এই রোগটা কমপ্লিটলি রিকভারি হয় না। যেমন আপনারা জানেন যে ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, তাকে কন্ট্রোল করে রাখতে হয়, এটা একেবারেই কমপ্লিটলি ভালো হয় না। অ্যাজমা যেরকম একটা রোগ আছে সেই রোগটা হলে পরেও কিন্তু ওষুধ খেয়ে খেয়ে কন্ট্রোল করে রাখতে হয়, এরকম এন্ডোমেট্রিসিসকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে এবং সেই জন্য নিয়মিত ওষুধ খেতে হবে। এবং এই ওষুধটা এরকম যেটা কয়েকদিন ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম তা কিন্তু না, এই ওষুধটা কন্টিনিউয়াসলি কিছুদিন খেতে হবে। আমাদের দেশে যেটা হয় যে আমরা যখন কোনো ওষুধ প্রেসক্রাইব করি তারপরে একজন মেয়ে যখন খায়, খাওয়ার পরে দেখা যায় যে তার বাসার আশেপাশে বা মুরব্বীরা অনেক সময় বলে যে এত অল্প বয়সে এত লং টাইম তুমি ওষুধ খেও না, এটা ঠিক হবে না, এটা খেলে সমস্যা হবে, ওষুধটা কিন্তু বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দিলে এই যেটা হয় যে ওষুধের প্রভাবে যেটুকু এন্ডোমেট্রিসিস যেটা ছিল সেটা কম রিকভারি হওয়ার দিকে যাচ্ছিলো সেটা কিন্তু আবার দেখা যায় বেড়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ডাক্তারের সাথে কথা না বলে হুটহাট করে ওষুধ বন্ধ করাটাও উচিত না। আমরা বলেছি যে এই এন্ডোমেট্রিসিসটা একসময় ছিল যে যখন বড় হয়ে যেত তখন কিন্তু একেবারে সার্জারি ছাড়া কিছু করাই যেত না এবং এন্ডোমেট্রিসিস ছিল থাকলে পরে গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ল্যাপারোস্কোপিক সার্জারির কথা আমরা বলে থাকি। ইনফার্টিলিটির ক্ষেত্রেও আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির কথা বলি। এখন কিন্তু যে কথাটা বলছি যে এন্ডোমেট্রিসিসের একটা সাইজের কথা আমরা বলি, যে সাইজটা যদি খুব বেশি বড় না হয় তাহলে কিন্তু হুটহাট করে সার্জারিতে যাওয়া উচিত না। আমাদের অনেকের ভিতরে একটা ধারণা আছে যে এন্ডোমেট্রিওমা বা চকোলেট সিস্ট যদি হয়ে যায়, আমরা জানি এখন অনেকেই এই সম্পর্কে হয়ে গেলে কিন্তু তাড়াহুড়া করে অনেকেই অপারেশন করতে চান, যে টিউমার হয়ে গেছে মনে করে যে টিউমার হয়ে গেছে এই টিউমারটা তাড়াতাড়ি করে অপসারণ করে ফেলতে হবে। এখানেও একটা কথা ইম্পর্টেন্ট যে এই অপারেশনগুলো কিন্তু অনেক জটিল অপারেশন, অপারেশনটা করতে হলে একটা কমপ্লিট অপারেশন করতে হয়, যদি পুরোপুরি অপারেশন করে না যায় তাহলে এটা কিন্তু আবারও হতে থাকবে এবং ছোটো ছোটো সিস্ট হলেই যে তাকে অপারেশনে যেতে হবে তা কিন্তু না। সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন না করেও আমরা ওষুধ দিয়ে আগে কমিয়ে নিতে পারি এবং এটা হচ্ছে এখনকার জন্য যেটা আমরা ট্রিটমেন্টের বলছি যে মডালিটি যে চেঞ্জ হয়েছে সেটা আমরা বলছি যে এখন আমরা মেডিসিন দিয়ে আগে ট্রিটমেন্ট করব। যখন ইনফার্টিলিটি হয়ে গেছে, একটা মেয়ের টিউবাল সমস্যা হয়ে গেছে বা তার পেলভিক অ্যাসেসমেন্ট করা খুব জরুরি, তখন আমাদেরকে কিন্তু ল্যাপারোস্কোপিতে যেতে হবে বা ল্যাপারোস্কোপি সার্জারি করতে হবে। আমরা এই এন্ডোমেট্রিসিস নিয়ে কথা বলছি এবং আমরা জনসাধারণকে সচেতন করছি এবং এই সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য আমি নিবিস্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে এই মাসে তারা এই প্রোগ্রাম করছে এবং জনসাধারণকে সচেতন করার জন্য তারা আমাদের কাছে আসছে, আমাদেরকে বলছে যে আমরা কিছু কথা বলি। এই জন্য নিবিস্তা ফার্মাসিউটিক্যালসকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এই সচেতনতামূলক কাজের জন্য এগিয়ে এসেছে। অনেক অনেক ধন্যবাদ নিবিস্তা ফার্মাসিউটিক্যালসকে, অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা আমার কথা এতক্ষণ শুনছেন।